ফেনীতে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন শুক্রবার 29 অক্টোবর দুপুরে ফেনী সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ আব্দুস সালাম আজাদ। জনতা ব্যাংক লিমিটেড নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল আহসান, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং অ্যান্ড ল ডিভিশনের মহাব্যবস্থাপক দেলোয়ারা বেগম, ট্রেজারি অ্যান্ড ফরেন ডিভিশনের মহাব্যবস্থাপক আবুল বাশার, মোহাম্মদ আব্দুল হান্নান, ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেক্রেটারিয়েট মহাব্যবস্থাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মওদুদী। জনতা ব্যাংক লিমিটেড নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে ফেনী এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মুজিবুর রহমান মোল্লা, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইমরান হোসেন মজুমদার সহ নোয়াখালী বিভাগের ফেনী, নোয়াখালী ও চাঁদপুর জেলার বিভিন্ন শাখার 58 জন ব্যবস্থাপক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিপাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ উল্লাহ। জনতা ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ আব্দুস সালাম আজাদ বলেন, দেশমাতা দেশমাতৃ এখানে কোনোটিই নেই। দেশের জন্য কাজ করলে অমুক লাভবান হবেন, অমুক নেতা লাভবান হবে তা কিন্তু নয়। আমাদের সেই ব্যবস্থা ও আন্তরিকতা নিয়ে ব্যাংকের কাজ করতে হবে। ব্যাংক ব্যবস্থাপনাকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যেতে হবে। জনতা ব্যাংক একটি ঐতিহ্যবাহী ব্যাংক, সেটাকে আমরা পুনরুদ্ধারে ক্ষতি পুষিয়ে আনার জন্য, সুবিন্যস্ত করার জন্য কাজ, আরও শক্তির ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো দেশমাতা দেশমা এখানে কোনোটাই নেই, আমাদের এর জন্য কাজ করতে হবে। আমি দেশের জন্য কাজ করলে অমুক বেনিফিটেড হবে, অমুক দল বেনিফিট হবে, অমুক নেতা বেনিফিটেড হবে তা কিন্তু না। তো আমাদের সেই ব্যবস্থা নিয়ে, সেই আন্তরিকতা নিয়ে, সেই ইনভলভমেন্ট নিয়ে ব্যাংককে কাজ করতে হবে। ব্যাংক ব্যবস্থাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে হবে। জনতা ব্যাংক একটা জনতার ব্যাংক, একটা ঐতিহ্যবাহী ব্যাংক, সেটা যে আমরা পুনরুদ্ধারে রিকাভারিতে যে আমাদের ড্যামেজ হচ্ছে, রিপুটেশনাল ড্যামেজ হচ্ছে, সেই রিপুটেশনাল ড্যামেজকে আমরা কিন্তু সুন্নত করার জন্য, আরও সুবিন্যস্ত করার জন্য, আরও মানে শক্ত ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ক্রাইসিসটা এমন পর্যায়ে ছিল, ওইটা ইমপ্লিমেন্ট করতে আমাদের সে মেইন 98M, সে আমাদের মেইন মানসে ম্যানেজার, আমাদের ইমপ্লিমেন্ট করতে এত কষ্ট হতো। তখন দেশের অর্থনীতি কত সংকুচিত ছিল, ব্যাংক ব্যবস্থা লিকুইডিটি কত সংকুচিত ছিল, তাই না? খুবই হার্ড ন্যাট টু ক্র্যাক ছিল। সেটা কিন্তু অতিক্রান্ত করে আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক সার্বিকভাবে যে ম্যাক্রো ইকোনমিক, ম্যাক্রো মাইক্রো মানে ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট আর কি,